এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের রাগপুরে। ওই যুবকের নাম তন্ময় কোনার। তিনি একটি কোম্পানিতে সেলসম্যানের চাকরি করতেন। বাড়িতে মা বাবা স্ত্রী ও এক ছেলে রয়েছে। পরিবারের লোকের অভিযোগ, কোম্পানির মানসিক চাপেই তাঁদের ছেলে এই কাজ করতে বাধ্য হয়েছে। অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া করে শুয়েছিলেন। সকালে পরিবারের লোক তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর কাছ থেকে পাওয়া সুইসাইড নোটে তিনি তাঁর মৃত্যুর জন্য কোম্পানিকে দায়ী করে গেছেন। ও চাকরি করে সেখানে কিছু হতে পারে, যেখানে চাকরি করে সেখানে কিছু হতে পারে। কবে এসেছিল বাড়ির লাস্ট? কাল রাত্রে। কাল রাত্রে? ঘটনাটা কোথায় ঘটিয়েছে? বাড়িতেই? বাড়িতে। কি নাম কি ছেলের? তন্ময় কুমার। কিসের চাকরি করতো? ও কোম্পানি, গার্নিয়ার কোম্পানি সেলসের কাজ করে। গার্নিয়ার কোম্পানির সেলসের কাজ করে। তো কিছু নোট ফোট আর এসব কিছু লিখে রেখে গেছে? লিখে রেখে গেছে। আপনার কটা ছেলে মেয়ে? ও ছেলে আর মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। ছেলে কি বড়? হ্যাঁ ছেলে। বয়স কত ছেলের? 40 এর মতো। এর আগে এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে বা এরকম কিছু দুর্ঘটনা ঘটেছিল? কিচ্ছু ঘটেনি। পড়াশোনা কত ছিল ছেলে? 20। কি ঘটনা? কি পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ পুলিশ তো এসে বডি নিয়ে গেছে। পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে। আপনার নাম? নাম জয়কৃষ্ণ কুমার। আপনার ছেলে? হ্যাঁ। এর আগে কোম্পানি থেকে কোনো চাপ ফাপ আসতো আপনাকে বলতো নাকি এসব? কিসের কাজ করতেন উনি? আপনার সাথে কোনো রাগারাগি অশান্তি হতো না? রাত্রে ঘরে যে একসঙ্গে ভাত খেয়েছে শুয়েছে, আবার কি হয়েছে কোম্পানির চাকরি কি ঘটেছে তাদের সঙ্গে কিনা কিছু। কিসের কাজ করতো? গার্নিয়ার কোম্পানিতে। কতদিন কাজ করছে? অনেক দিন, আজ বোধ হয় 15 বছর হবে। বছর 15 কাজ করছে। এর আগে এরকম কিছু দেখেছেন ছেলেটার মধ্যে? কিচ্ছু না, আসানসোলে কাজ করছে। যে সোসাইড নোটটা পাওয়া গেছে ওতে কি লেখা আছে একটু বলতে? ওটা কবে এসেছিল লাস্ট উনি? কালকে এসেছিল। কাল সন্ধ্যের পর গিয়েছিল? কবে গিয়েছিল? কাল সকালে গিয়েছিল, আবার সন্ধ্যাবেলা চলে গেছে। কি নাম কি মারা গেছে? তন্ময় কুমার। তন্ময় কুমার। ওনার কটা ছেলে মেয়ে? একটা ছেলে, একটাই ছেলে 5-6 বছর, আর একটা পেটে বাচ্চা। পেটে বাচ্চা আছে। কতদিন আগে বিয়ে হয়েছিল ওনাদের? বিয়ে হয়েছে মোটামুটি কত বছর দশেক হবে? 10 বছর আগে বিয়ে হয়েছিল। মানে এটা কোম্পানির কাজের জন্যই মৃত্যুটা হয়েছে এটা আপনারা দাবি করছেন? আমরা দাবি করছি, মানে ওই পেপার যেটা বলেছে সুইসাইড নোটে লিখে, যে সুইসাইড নোটে লিখে গেছে সেটাই অনুভব করছি। আমরা গুরুত্ব দিচ্ছি এখন, আর তো কিছু করার নেই। বাড়ি কোথায় আপনাদের? কাদের বাড়ি? আমাদের বাড়ি এটা রাগপুর। রাগপুর আরামদি পঞ্চায়েতপুর আরামবাগ থানা। আর হ্যাঁ আরামবাগ থানা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি ওর কাকা, যে মারা গেছে ওর কাকা।
আপনার নাম? গৌরীশঙ্কর কুমার। ভালো, ঠান্ডা খুব ভালো। ওরকম মানে সব কারোর সঙ্গে জোরে একটা কথা বলে না, একটা কথা বলে না কারোর সঙ্গে, কারোর সঙ্গে নয়, ঝগড়া নয়, ঝাঁটি নয়, খুব ভালো হাসি মুখে ঢোকে। মায়ের সঙ্গে নয়, পরিবারের সঙ্গে নয়, বইয়ের সঙ্গে নয়, কারোর সঙ্গে নয়, থাকেও নেই, থাকলেও নয়, কথা ছিল। ছেলে বউ একটা পেটে বাচ্চা এসেছে, মা বাবা ও কোম্পানি দায়ী। কখন জানতে পারলেন আপনারা? সকালবেলা খিল খোলে না, এবার ডাকছে ওঠে না, খিল খোলে না, ঘরকে চেলিয়ে আর ঢুকেছে, এবার ঘরকে ভেঙে। বৌমা কোথায় ছিল? বৌমা বাপের বাড়ি। আচ্ছা, বৌমা বাপের বাড়িতে। কালকে রাতে যেমন স্বাভাবিক ব্যবহার করে, খাওয়া দাওয়া সব করেছে? ঠিক আছে, ভাত খেয়ে শুয়েছে। আপনি কে হন? আমি কাকিমা হই। আপনার নাম? করুণা কোনার। কোম্পানি দায়ী। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।